হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, আজকের আমরা একটু ঘুরতে এসেছি গঙ্গার ধারে। তো এই গঙ্গার ধারে এখানে দেখো, এটা অনেক পুরনো মন্দির, আর গাছগুলো আছে বিশাল পুরনো গাছ, সব গাছের শিকড়গুলো দেয়াল থেকে ফুঁড়ে বেরিয়ে গেছে। এটা পরে তোমাদের সাথে আমি শেয়ার করছি, পরে তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে। এখন চলো একটু গঙ্গার ধারটা ঘুরে আসি। দেখো এখানটায় শিবলিঙ্গ আছে, এই যে বড় বড় গাছ, এখানে পুলিশরাও বসে আছে। গঙ্গার ধারে এমনি সবসময় পুলিশ থাকে। তো আমরা এসেছি একটু গঙ্গার ধারে ঘুরতে। এই জায়গাটা নতুন সব, মানে এর আগে যখন আমরা এসেছিলাম এই জল ট্যাঙ্কি এগুলো ছিল না। এই মন্দিরটা অনেক পুরনো মন্দির। তো দেখো এই যে আমরা যাচ্ছি গঙ্গার ধারে, গঙ্গাটা অনেকটাই বড়। এখানে আমার ছেলেরা সব স্নান করবে বলে ওই জন্য রেডি হয়ে আছে, যাবে, সেই জন্যই আমরা যাচ্ছি। এই জল ট্যাঙ্কিটা এখানে নতুন হয়েছে, এর আগের বারে যখন এসেছিলাম তখন এটা ছিল না। তো সেই জন্য এবারেই দেখছি নতুন, অনেক কিছু নতুন উন্নত হয়েছে। তো ঠিক আছে, চলো দেখা যাক। আমার শাশুড়ি, আমার ছেলে, জায়ের মেয়ে, তারা সব আগে বেরিয়ে গেছে, আমি লাস্টে পড়ে গেছি। আমরা এখন যাচ্ছি সমুদ্রের ধারে, সমুদ্রের ধারে গিয়ে একটু বসবো। আর আমার ছেলেরা বলছে সব চান করবে, সমুদ্র মানে নদী। তো এখানে দেখা যাক কে কতটা মজা করে, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন ভিডিওটা করতে থাকি, এখানে এসে পৌঁছাইনি আমরা ঘাটে। এই ঘাটটার নাম হচ্ছে লক্ষ্মী ঘাট। এখন এসে পৌঁছাইনি ঘাটে, তুই ওই গেঞ্জিটা পেয়ে যাবি না, খালি গেছেন দাঁড়া দাঁড়া। বেশ, শুধু জামাটা খোলার অপেক্ষায় ছিল, যতক্ষণ না জামাটা খুলে দিয়েছি ততক্ষণ ওপরে ছিল। যেই জামাটা খোলা হয়েছে ব্যাস, আর কেন থাকে, সাথে সাথে গিয়ে জলে ঝাঁপ দিল, ওইটা দিল, এটা দিল। আর এরপরে আমার জায়ের মেয়েটা যাচ্ছে, যাবে বলে ও রেডি হচ্ছে। তো এখানে সবাই ফটো তুলছে, ফটো শ্যুট করছে। তো আমি ভাবলাম চলো আমিও একটু ফটো তুলে নিয়ে যাবো, এ পাশে সবাই ছবি তুলছে, তো আমিও একটু তুলে নিলাম। আমার তো করার কেউ নেই, ক্যামেরা ধরার কেউ নেই, আমি একা একাই সেলফি নিয়ে যাচ্ছি। ওরা ওদের বেশ কি সুন্দর সব বন্ধুরা মানে এসছে, বন্ধু বোন সব এসছে ঘুরতে, তো ওরা যে যার মতো ছবি তুলছে। আমার দেওর মেয়েকে চান করিয়ে দিচ্ছে, আমার ছেলে দুটোর তো করানোর দরকার নেই, ওরা তো এমনি অনেক বড় হয়ে গেছে, তো তার জন্য ওরা নিজে নিজেই নেমে গেছে জলে। ওরা জল দেখলে আর ওদের কোনো জিনিস চাই না, ওরা জল দেখলে শুধু কতক্ষণে নামবো, তাতে পুকুর হোক নদী হোক যাই হোক কতক্ষণে নামবো সেটাই ভেবে থাকে। ওরা তো নেমে ঝাঁপাচ্ছে ঝাঁপাক, আমি একটু এদিক ওদিক ফটো তুলি, কিন্তু ওদেরকে ছেড়ে আমি দূরে কোথাও যেতে পারছি না, আমি ওখানেই দাঁড়িয়ে আছি। যেহেতু না ওদেরকেও তো নজরে রাখতে হবে না, নতুন জায়গায় একটা গেছে, এটা তো আমাদের ঘরের পুকুর নয় যে হ্যাঁ ঘরের পুকুর বাবা ঠিক আছে, একটা বড় একটা নদী বলে কথা, সেখানে গেছে, ছেড়ে তো দূরে চলে যেতে পারি না, তাই ওখানেই দাঁড়িয়ে আছি ওদের কাছে। ওদেরকে বলছি এবার উঠে আয় উঠে আয়, ওরা কেউ কথা শুনছে না, ওরা উঠবেই না। ওদের মানে এত ভালো লাগে জল মাখতে, কি বলবো। আমার জা শাশুড়ি সব ওপরে বসে আছে, আর এখানে আমি ফটো তুলে যাচ্ছি, ভিডিও করে যাচ্ছি, আর ছেলেগুলো জলে ঝাঁপাচ্ছে। এখানে অনেক লোক আসে, সবাই আসে এ করতে। এই যে আমার শাশুড়ি এখানে দাঁড়িয়ে আছে, কত লোক ঘুরতে আসে, দেখো অনেকজন চান করছে ওখানে। তবু আমি না ভরসা পাচ্ছি না বাচ্চাদেরকে একা ছেড়ে কোথাও যেতে, কারণ আমার একটু চিন্তা হয় ওদের জন্য বেশি, যে না ওরা চান করছে আমি চলে যাব, ভিডিও বানাবো ফটো তুলবো, সেটা আমি করতে পারি না। আমি ওদেরকে সাথে নিয়ে যেখানেই যাব ভিডিও করব যাই করব, কিন্তু ওদেরকে আমি নজরে নজরে রাখব, সেই জন্য আমি গঙ্গার ধারেই দাঁড়িয়ে আছি। ওরা উঠলে তারপর আমি যাব অন্যদিকে। এই যে এখানে চান করছে সব,
যা দেও দাঁড়িয়ে আছে, ওর মেয়েকে তুলতে এসছে মনে হয়, যা এতক্ষণ উপরে বসেছিল। শ্যাওলা, তুই স্নান পরিষ্কার করছিস? তো ওখানে হাত ঘষছিস কেন? সায়ন এবার উঠে আয়। দেখো দূর দিয়ে একটা স্টিমার যাচ্ছে, এবার ওদেরকে তুলি, আর এখানে একটা জাহাজও দাঁড়িয়ে আছে। চলো এবার ওদেরকে তুলি, তুলে তারপরে আবার বাকিটা ঘুরবো, নাহলে ওদের না নিয়ে আমি কোথাও যেতে পারছি না। ঠিক আছে, আগে তুলে নিই। তো দেখো আমরা গঙ্গার ধার থেকে চলে এসেছি, এখানে দেখো কালীমার মন্দির। তো কালীমাটাকে এটা তারামা কালীমা মেশানো, আর দেখো শিব ঠাকুরের মন্দিরটা কত সুন্দর লাগছে, শিব ঠাকুরের মুখটা মানে এত সুন্দর লাগছে, তারামায়ের পিছনে শিব ঠাকুর। তো এখানে একটা শ্মশানও আছে, মানে এটা শ্মশানের আশপাশে, শ্মশানের ধারে নদীর ধার, তারপর কালী মন্দির। দেখো এই মায়ের দেখো ডান হাতে মুন্ড, যেহেতু ওটা সবসময় সব ঠাকুরের দেবে বাঁ হাতে থাকে এই মুন্ডুটা, কিন্তু এই কালীমায়ের ডান হাতে মুন্ডু আছে আর বাঁ হাতে কাত্তান আছে, একটা অন্যরকম। তো চলো, এখানে কালীমাটা এত সুন্দর লাগলো দেখে আমি একটু ছবি তুললাম, ভিডিও করলাম। চলো আমি তো তারামা দেখালাম। দেখো এটা তারামাটার নাম হচ্ছে বটেশ্বরী তারামায়ের মন্দির। তো বটেশ্বরী তারামায়ের মন্দির তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো এবার আমরা বাড়ি যাব, বাড়ি যাওয়ার জন্য বেরোলাম, মানে ওদের চান টান হয়ে গেল, আমাদের ঘোরাও হয়ে গেল। তিনজনে দাঁড়া, ভালো করে মাছটা ওকে নিয়ে, ও জায়গাটা কত ঠান্ডা, এখানটায় বট গাছটার কারণে খুব ঠান্ডা জায়গাটা। ঘরের ছাদ ফেটে গাছের শিকড় বেরিয়েছে। প্রত্যেকটা গাছকে এ করে এ হয়ে আছে, শিকড় জড়িয়ে আছে। ভূতের বাড়ি পিছনে তো চলো আমরা এবার বাড়ির জন্য রওনা হচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো, আর আমাকে জানিয়ে দিও কমেন্ট করে যে কেমন লাগলো ভিডিওটা। ঠিক আছে, আমি ভিডিওটা বেশি বড় করিনি, ছোটই করেছি, তো আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা বাই বাই। প্রচণ্ড রোদ্দুর, দেখো বাইরে প্রচণ্ড রোদ্দুর আছে, আর সেই রোদ্দুরের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি বাড়িতে। আমরা কেউ ছাতা নিইনি, এমনিই বেরিয়ে পড়েছি। ঠিক আছে, যারা নতুন বন্ধু এসছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা পুরনো বন্ধু তাদেরকেও জানাই ধন্যবাদ, তারা সবসময় তো আমাকে সাপোর্ট করেই যাচ্ছে, আমার পাশে আছে। নতুন বন্ধুরা তোমরা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই, পাশে থাকো বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো টাটা বাই বাই।